যেন অবিকল জেলিফিশ। মহাকাশে নতুন ছায়াপথে সন্ধান দিল নাসার টেলিস্কোপ। 70 কোটি কিলোমিটার দূরে নাসার হাবল টেলিস্কোপ নতুন একটি গ্যালাক্সি বা ছায়াপথের সন্ধান পেয়েছে। সেই ছায়াপথের আকার অনেকটাই সামুদ্রিক প্রাণী জেলিফিশের মতো। ছবিতে যে ছায়াপথ দেখা গিয়েছে তার নাম J0206। সৌরজগৎ থেকে প্রায় এই ছায়াপথের দূরত্ব 70 কোটি আলোক বর্ষ। একোয়াসিস নাম নক্ষত্রপুঞ্জে এই ছায়াপথের সংসার। দূর থেকে হাবল টেলিস্কোপ J0206 এর যে ছবি তুলেছে তাতে অনেকটাই জেলিফিশের মতো দেখা গেছে। এই ছবিতে হাবল ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা হয়েছে। তাতে ছায়াপথে খুঁটিনাটি ব্যাখ্যা করেছে নাসা। বলা হয়েছে এটি আসলে চক্রাকার গ্যালাক্সি। এর মধ্যকার নক্ষত্রগুলো চারদিকে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে দূর থেকে তো জেলিফিশের পায়ের মতো দেখাচ্ছে। সেই সঙ্গে জড়িয়ে থাকা ধুলিকণা, ছোট পাথর ছায়াপথের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। 70 কোটি আলোক বর্ষ দূরে এই ছায়াপথে এমন নাসার বিজ্ঞানীদের কেন্দ্র আলোচনার, একটি উপর আলাদা করে নজর রাখা হয়েছে। তবে জেলিফিশের আকৃতির গ্যালাক্সি বা ছায়াপথের আবিষ্কার এই প্রথম নয়। নাসার এই হাবল টেলিস্কোপ আগে আরো এমন অনেক ছায়াপথের খোঁজ পেয়েছিল। তার নাম ছিল JW39। সেই ছায়াপথের সৌরজগতের চেয়ে 90 কোটি আলোক বর্ষ দূরে। গত 2 বছর ধরে জেলিফিশের গ্যালাক্সির উপরে গবেষণা করেছে হাবল টেলিস্কোপ। তাদের সঙ্গে যৌথভাবে এই টেলিস্কোপটি নিয়ন্ত্রণ করে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক এবং কমেন্টে আমাকে আরো ভালো ভিডিও বানানো উৎসাহিত করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।